হ্যালো সোনামনিরা কেমন আছো সবাইকে স্টোরি টাইম চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য সিসিমপুরের আরেকটি চমৎকার গল্পের বই নিয়ে এসেছি বইটির নাম গোয়েন্দা শিকুর রহস্য অভিযান তাহলে চলো শুরু করা যাক একদিন গোয়েন্দা শিকু বের হয়েছে নতুন রহস্যের খোঁজে সাথে তার দুই সহযোগী মানিক আর রতন বের হতেই বটতলায় ব্যাং ও মাছের সাথে দেখা গোয়েন্দা শিকু ভাবতে থাকে ব্যাং আর মাছের তো পানিতে থাকার কথা তারা সিসিমপুরের বটতলায় কি করছে রহস্য 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 বলে চিৎকার করে ওঠে সাথে সাথে মানিক আর রতনও বলে উঠল রহস্য রহস্য শিকু বলল জানতে হবে ব্যাঙ আর মাছ ডাঙায় এলো কেন যদিও ব্যাংক ডাঙাতেও থাকে পানিতেও থাকে কিন্তু মাছ কেন ডাঙ্গায় শিকুকে ব্যাং আর মাছ জানালো পুকুর তাদের বাড়ি কিন্তু আজকাল পুকুরের পানিতে আর শ্বাস নিতে পারে না খাবার পায় না পানিতে ডিম ডিম ফুটে পোনারাও বের হয় না। তাই তারা সিসিমপুরের পুকুরে থাকতে এসেছে গোয়েন্দা শিকু ওদের সিসিমপুরের পুকুরে নিয়ে এলো স্বচ্ছ পরিষ্কার পুকুর পেয়ে ব্যাঙ আর মাছ মনের আনন্দে পানিতে ঝাপাঝাপি করতে লাগলো শিকু বলল, ওদের পুকুরে ওরা কেন থাকতে পারছে না দেখতে হবে জানতে হবে বাহিনী চলো আমার সাথে খুঁজতে খুঁজতে ওরা ব্যাঙ আর মাছের পুকুরের কাছে এলো গোয়েন্দা শিখু ভালো করে পানি পর্যবেক্ষণ করে দেখে পুকুরের পানি কালো হয়ে গেছে পানিতে পলিথিন আবর্জনা বোতল প্লাস্টিকের ব্যাগ ফেলা পুকুরের পানিও কমে গেছে পুকুরটা ব্যাঙ আর মাছের

গোয়েন্দা শিকু সবাইকে ব্যাঙ আর মাছের পুকুরের কথা জানায় সব শুনে বাহাদুর বলল পুকুরটা পরিষ্কার করতে হবে তাহলেই পুকুরে ব্যাং মাছ আর পোকামাকড়েরা থাকতে পারবে পুকুরে বিভিন্ন ফুল শ্যাওলা ও কচুরিপানা জন্মাবে আর তারা খাবারও খুঁজে পাবে যে কথা সেই কাজ সবাই মিলে পুকুর পরিষ্কারের অভিযানে বের হলো সাথে নিল মাস্ক গ্লাভস জাল লাগানো লম্বা বাঁশ আর বালতি সিসিনপুরের সবাই মিলে পুকুরের সব ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলল কেউ বোতল তুলল কেউ চিপসের আর জুসের খালি প্যাকেট জমে থাকা ময়লা। এদিকে বাহাদুর ময়লাগুলো আলাদা করছে মাটির সাথে মিশে যায় এমন ময়লা তারা পুকুরের পাশে গর্ত করে পুঁতে ফেলল যেসব ময়লা মাটিতে মিশে যায় না সেগুলো নিল এগুলো দিয়ে সে নতুন কিছু বানাবে সিসিমপুরে ফিরে এসে ব্যাং আর মাছকে গোয়েন্দা শিকু বলল তোমাদের পুকুর পরিষ্কার হয়ে গেছে সাত দিন পরেই তোমরা তোমাদের পুকুরে ফিরে যেতে পারবে আর মাছ ভীষণ খুশি সাত দিন পরে সিসিমপুরের সবাই মিলে ব্যাং আর মাছকে নিয়ে এলো তাদের পুকুরে তারা পুকুরে গিয়ে দেখে পানি পরিষ্কার হয়ে গেছে মাছেরা ফিরে এসেছে পানির উপর পোকা মাকড় আনন্দে ঘুরে বেড়াচ্ছে মাছ খুশি হয়ে সিসিমপুরের সবাইকে বিদায় জানালো সবাই সিসিমপুরে ফিরে এলে হালুম বলল নদী পুকুর ডোবা নালায় ফেলব না ময়লা আবর্জনা থাকবে তবে শ্যাওলা মাছ ব্যাঙ পোকা মাকড়ের আনাগোনা ছোট্ট সোনামণিরা আজ এই পর্যন্তই আশা করি সিসিমপুরের এই চমৎকার বইটি তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলে আরও সিসিমপুরের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত বাই